গরমের জন্য রাজ্যের স্কুলগুলি প্রায় 2 মাস বন্ধ থাকার পর সোমবার থেকে পুনরায় পঠন পাঠন শুরু হয়। নদিয়ার শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ে ইংরাজি মাধ্যমে ছাত্রছাত্রীদের একত্রিতভাবে 5ম শ্রেণী থেকে পঠন পাঠন শুরু হয়। প্রতি শ্রেণীঘরে 40 জন করে পড়ুয়া ইংরাজি মাধ্যমে পঠন পাঠন করতে পারবে। প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছে 5ম, 6ষ্ঠ ও 7ম শ্রেণী। ইংরাজি মাধ্যমে পঠন পাঠনের জন্য 11 জন শিক্ষক শিক্ষিকা ও 7 জন সহকারী নিয়ে শুরু হলো শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের ইংরাজি মাধ্যমে পথ চলা। মোটামুটি 27 তারিখ 24 তারিখে অর্ডারটা বেরোলো গভর্নমেন্টের, যে কীভাবে নির্দেশিকা, কীভাবে ছাত্রদের মাস্ক পরে আসতে হবে, স্যানিটাইজেশান, সোশ্যাল ডিস্ট্যান্স মেনটেন করে কোনো রকম গ্যাদারিং করা যাবে না, বা যদি কোনো ছাত্র একটু জ্বর থাকে সেটা দেখতে হবে, জ্বর দেখে থার্মো দান দিয়ে সেটাকে দেখে আমাদের ব্যবস্থা নিতে হবে। সেই মতো হবে আমরা ব্যবস্থা গেটে রেখেছি এবং মোটামুটি রাখার চেষ্টা করেছি, ছাত্রদের সেভাবে আমরা গাইড করছি, অভিভাবকরাও সচেতন। দীর্ঘদিন ছুটির পর আর কি স্কুল, এটা সমস্ত স্তরে সংশ্লিষ্ট সকলেই, ছাত্র, শিক্ষক, অভিভাবক, অভিভাবিকা সকলেই খুবই উৎসাহিত এবং আনন্দিত, কারণ ছাত্ররা স্কুলমুখী হয়েছে, ক্লাসে পড়াশুনো করছে, এটা সব থেকে বড়ো কথা। এবং ওদের পরশুদিন থেকে প্রথম সামেটিক পরীক্ষা, 5 সামেটিক টেস্ট শুরু হচ্ছে এবং সেই পরীক্ষা ওরা বসবে। আমাদের শান্তিপুর মিউনিসিপ্যাল হাইস্কুলে ইংলিশ মিডিয়ামের যে সেকশান রয়েছে সেখানে কোয়েট আজকে থেকে শুরু হলো, অর্থাৎ এলাকার ছাত্রীরা আজকে থেকে ভর্তি হয়েছে এবং তারা আজকে ক্লাসে এসছে। 5, 6, 7 শুরু হয়েছে আমাদের এবং অত্যন্ত উৎসাহের সাথে তারা ক্লাস করছে। আগামী দিনে আরও ছাত্রী সংখ্যা বাড়বে, ছাত্ররাও আসবে এবং আমরা খুবই অনুপ্রাণিত যে একটা ঐতিহাসিক পটপরিবর্তন, বয়েজ স্কুল কিন্তু আমাদের ইংলিশ মিডিয়াম সেকশানটা কোয়েট হয়েছে। আমাদের সরকার বাহাদুর এবং শিক্ষা দপ্তর, তাদের আমি অভিনন্দিত করব এবং সর্বোপরি শান্তিপুরের বিধায়ক মাননীয় আমাদের ছাত্র, আমাদের প্রাক্তন ছাত্র বুঝো কিশোর গোস্বামী, তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।